সবাইকে আমার এডি স্বাগতম আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই দুটো বিশ্ববিদ্যালয়ের কিছু স্পেশাল জিনিস নিয়ে কথা বলবো যে জিনিসটা তোমার মাথার মধ্যে হ্যাং করে দিচ্ছে যে জিনিসটা বা যে জিনিসটা তোমার মাথার মধ্যে একটা অতিরিক্ত প্রেশার তৈরি করতেছে সেটা হচ্ছে জেনারেল ম্যাথ এবং আইকিউ এই দুটো জিনিস আমাদেরকে অতিরিক্ত পড়া লাগতেছে এগুলো কখনো আমরা ইন্টারমিডিয়েটে পড়ি নাই জেনারেল ম্যাথ পড়ি নাই ইন্টারমিডিয়েটে আমরা ইন্টারমিডিয়েটে আইকিউ পড়ি নাই এগুলো আমাকে অতিরিক্ত হিসেবে এই জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রামের জন্য পড়া লাগতেছে আমার গুচ্ছের জন্য এবং রাশিয়ার জন্য আইসিটি পড়া লাগতেছে ওকে আইসিটি যদিও আমি ইন্টারমিডিয়েট পড়ছি কিন্তু আমি আইকিউ এবং জেনারেল ম্যাথ পড়ি নাই ওকে তো এটা এক্সট্রা একটা প্রেশার তৈরি করতেছে কেন কারণ হচ্ছে আমাদের সবগুলো পরীক্ষা একসাথে পড়ে গেছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যখন একসাথে পড়ছে তখন আমার আইকিউটাকে এক্সট্রা পড়া লাগতেছে আমার জেনারেল ম্যাথটাকে এক্সট্রা করে পড়া লাগতেছে যেটা আমার মাথার মধ্যে এক্সট্রা একটা প্রেশার তৈরি করতেছে যদিও আমার মূল প্রস্তুতি কিন্তু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বা আমাদের গ্রুপ সাবজেক্টগুলো হচ্ছে আমাদের মূল প্রিপারেশন কিন্তু এই যে জেনারেল ম্যাথ এবং আইকিউ এবং আরও একটা সাবজেক্ট আইসিটি আইসিটিও আমরা অনেক সময় অনেকে পড়ি নাই এই তিনটা সাবজেক্ট আমাদের জন্য এক্সট্রা একটা প্রেশার তৈরি করতেছে এই প্রেশারের থেকে মুক্তির জন্য যেটা দরকার সেটা হচ্ছে কারেক্ট বই সঠিক একটা বই একটাই বই পড়ব ওটা থেকে যা কমন আসে সেটাই আমার জন্য মানে এটাই আমার জন্য বেস্ট এবং ওই বই থেকে যদি বেশি কমন পড়ে তাহলে তো আমার জন্য একদমই কি আমার আর কোনো টেনশন করার দরকার নেই এরকম আমাদের পাবলিকেশনের আমরা স্টুডেন্টদের কথা চিন্তা করে এরকম তিনটা বই আমরা বের করছি শর্টকাটের ছোট বই এবং জাস্ট দুই তিন দিনের বইগুলো শেষ করা যায় দুই তিন দিনে শেষ করে তুমি যদি রিভিশন দিতে দিয়ে যেতে পারো তুমি আইকিউতে 80% পার্সেন্ট কোন পাবা জেনারেল ম্যাথ এইটি পার্সেন্ট কোন পাবা ও এইটি পার্সেন্ট কম পাবা এরকম তিনটা বই আমাদের পাবলিকেশনের আছে আমরা এই বইগুলো লস হয় লাভ হয় না এই বইগুলো এগুলো জাস্ট স্টুডেন্টরা আমাদেরকে রিকোয়েস্ট করছি আমরা বের করছি গত বছর আমাদেরকে রিকোয়েস্ট করছে আমরা বের করছি বছর আমাদেরকে রিকোয়েস্ট করছে আমরা বের করছি তো আমাদের তেমনটা লাভ হয় না কেন লাভ হয় না বলে দিচ্ছি কারণ এই বইগুলো সবার জন্য দরকার নেই যেমন তোমার আইসিটি শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুচ্ছতে আসতেছে জেনারেল ম্যাথ শুধু জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় আসে অন্য কোথাও আসে না তাহলে এই বইগুলো আমরা বের করি একটা মাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য তো সেখানে সবাই আবার এই বইগুলো কালেক্টও করে না মানে সবাই আবার এই বইগুলো কিনে না অনেকে ভাবে যে আমি জেনারেল ম্যাথ আনসারই করবো না এরকমও অনেকে আছে কিন্তু তারা ভুল করতেছে তারা জানে না আসলে এই জেনারেল ম্যাথের কারণেই তার পরীক্ষায় সে পিছিয়ে যাবে অনেক পিছনে চলে যাবে কারণ যখন তোমার চার পাঁচটা কোশ্চেন তুমি আনসার করবা না তখন তুমি অনেক পিছনে চলে যাবা ওকে তো এই পেছন থেকে সামনের দিকে আগানোর জন্যই তো তোমাকে সব কোশ্চেন আনসার করতে হবে আর সব কোয়েশ্চেন আনসার করতে হলে সব সাবজেক্ট আনসার করতে হবে এই জন্যই আমরা ওই সকল স্টুডেন্টদের কথা চিন্তা করে প্রতি বছর বইগুলো বের করি একটা হচ্ছে ম্যাথ ফর অ্যাডমিশন বই জেনারেল ম্যাথ জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বিউপিতেও কাজে লাগে এবং যারা ম্যাথ নিয়ে একটু সমস্যা আছে তাদের জন্য এই বইটা বেস্ট ছোটোর মধ্যে বই একদম ছোটো এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেনগুলো আগে ম্যাথ আসছে জেনারেল ম্যাথ আগে অন্য অন্যায় অনেক বিশ্ববিদ্যালয়ে জেনারেল ম্যাথ আসত কোথায় কোথায় আসতো আমি বলে দিচ্ছি তোমার জাহাঙ্গীরনগরে আসত জগন্নাথে আসত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসতো বেগম প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ে আসতো তারপর হচ্ছে তোমার পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসতো যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ব বিশ্ববিদ্যালয় আসতো ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিতে আসতো খুলনা বিশ্ববিদ্যালয় আসতো তো সেখানকার প্রশ্নগুলো এখানে আছে জাহাঙ্গীরনগরেরটাকে ফোকাসে রাখছি জাহাঙ্গীরনগর প্রশ্ন সবগুলোই এখানে সমাধান দেওয়া আছে বাংলা ইংরেজি ভাষণ দুইটাই এবং এই বইটাতে একটা লেখায় আছো তুমি দেখো খেয়াল করো এই বইটা কিন্তু বাংলা অ্যান্ড ইংলিশ ভার্সনে দেওয়া ওকে ইংলিশ কোশ্চেনগুলো এখানে আছে বাংলা কোশ্চেনগুলো আছে তো জাহাঙ্গীরনগরের বিবিএ ফ্যাকাল্টিতে ইংরেজিতে কোশ্চেন আসে সেইটা সেইটার জন্য তোমার এই বইটা হয়ে যাচ্ছে বা যারা বাংলা কোশ্চেন আসতেছে তাদের জন্য এই বইটা হয়ে যাচ্ছে ওকে তো এই বইটা পড়লে তোমার হয়ে যাচ্ছে আর কোনো বই তোমার কালেক্ট করার দরকার নাই জাস্ট একটা বই যেটা আমি বলতেছিলাম যে এটা একটা অতিরিক্ত প্রেশার যে আমাকে জেনারেল ম্যাথ পড়া লাগতেছে ওকে তো এই জন্য তুমি জাস্ট ছোট একটা বই পড়বা যেখান থেকে তোমার সব কমন পড়ে যাবে এই বইটা পড়লে তুমি এইটি পার্সেন্ট ম্যাথ কমন পাবো আমি কনফিডেন্টলি তোমাকে বলতে পারি এটা এক বছর রিচার্জ করে এই বইটা লেখা হয়েছে এক বছর আমি সময় দিয়েছিলাম এই বইয়ের পেছনে সেটা হচ্ছে দুই হাজার সতেরো এবং আঠারো সাল দুই হাজার সতেরো আঠারো সাল আমি এটা এই বইটা লিখছি পরে জাস্ট কোশ্চেনগুলোকে অ্যাড করছি বিভিন্ন ভার্সিটির কোশ্চেনগুলোকে যেগুলো আপডেট হয়েছে কোশ্চেন দুই হাজার উনিশ সালে যেগুলো আসছে আঠারো সালে যেগুলো আসছে সেগুলোকে এখানে আমি অ্যাড করছি ওকে এবার হচ্ছে আইসিটির জন্য এই বইটা যেটা আমি বলছিলাম একটা মাত্র বই এই বইটা পড়লে হবে ছোট বই জাস্ট একবার পড়ে গেলে তুমি তিন চার এটা বইটা শেষ করে ফেলতে পারবা একবার পড়ে গেলে তোমার সব আইসিটি কোশ্চেন ইনশাআল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবা আর আইকিউর জন্য যে বইটা আমাদের সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গার বিশ্ববিদ্যালয়ের জন্য এই ছোট একটা বই দেখো এটা অনেকে মনে করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল বই ঠিক আছে এই কথাটা হান্ড্রেড রাইট এটা চট্টম বিশ্বের জন্য স্পেশাল একটা আইকিউ বই কারণ চট্টম বিশ্বায় অ্যানালজি আসে এটাতে অ্যানালজি দেওয়া আছে চট্টন বিশ্ব ইংরেজিতে ইংলিশ ইংলিশ গ্রামার থেকে আইকিউ থেকে কোশ্চেন আসে আইকিউতে ইংলিশ গ্রামারের কোশ্চেন আসে আইকিউতে ইংরেজি গ্রুপ বারের কোশ্চেন আসে তোমরা অনেকে যারা অলরেডি আইকিউর প্রশ্ন দেখছ তারা জানো তো এটাতে কিন্তু সেই স্পেশাল যেই পার্টগুলো সেগুলো এখানে আসে বাজারের অন্য কোনো আইবি কিউ বইতে এই ধরনের পার্ট তুমি পাবানা অ্যানালজি তুমি পাবানা গ্রুপ বার পাব পাবা পাবানা এই বইটা তাই আছে শুধুমাত্র এটা চট্টগ্রাম জন্য এই জন্যই এটা স্পেশাল একটা বই কিন্তু এই বইটাতে এমনভাবে আমরা বানাইছি যাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই বইটা স্পেশাল হয়ে যায় এই বইতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রশ্নের সমাধান দেওয়া আছে বিগত যত বছরের প্রশ্ন আছে সবগুলোর সমাধান দেওয়া আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো স্পেশাল কোনো আইটেম নাই যেটা বারবার আসে কিন্তু প্রশ্নগুলো প্যাটার্ন প্রায় সেম প্রতি বছরই প্রশ্নের প্যাটার্ন প্রায় সেম এই জন্য আমরা এই বইটাতে শুরুতে প্রত্যেকটা অধ্যায় আলোচনা করছি যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে অধ্যায় আকারে আলোচনা করছি টপিক আকারে পরে সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করে দিছি জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রামের প্রশ্ন সবগুলোই সমাধান করছি একটা বাদ দিনে ওকে এবং প্রতি বছরের মানে একদম দুই হাজার পাঁচ সাল পর্যন্ত যা যা আছে সব ওকে আর অন্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কম সমাধান দিছি কারণ সেগুলো বিশ্ববিদ্যালয়গুলো এখন আর আইকিউ আসে না যেমন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঝে মধ্যে আইকিউ থেকে দুই একটা কোশ্চেন আগে আসতো এখন তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুছুতে চলে গেছে তারপর হচ্ছে তোমার বেগম প্রক্রিয়া ছিল জগন্নাথ ছিল এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে আমরা সমাধান করে দিয়েছি সেগুলো পরীক্ষায় চলে আসতে পারে এই জন্য ওকে সো এই বইটা তোমরা কালেক্ট করলে হয়ে যাচ্ছে তার মানে আমি বলতে চাচ্ছিলাম আজকের যে মূল টপিক সেটা হচ্ছে বা তিনটা বই যে তিনটা বই নর্মালি তোমার অন্য বিশ্ববিদ্যালয়ে কাজে লাগে না কিন্তু এগুলো তোমার পরীক্ষার হলে এক্সট্রা একটা প্রেসার তৈরি করবে কোথায় জাহাঙ্গীরনগর গুচ্ছ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো এই টেনশনটা মাথা থেকে ঝেড়ে ফেলা দেওয়ার জন্য এই তিনটা বই এই তিনটা বই তোমরা যদি কালেক্ট করো তাহলে তুমি আর কোনো কিছু টেনশন নেই জাস্ট এগুলো পড়ে গেলে তুমি ইনশাল্লাহ সব কমন পেয়ে যাবা আর আমাদেরকে হেল্প করবা তোমরা এই বইগুলো কালেক্ট করে যাতে আমরা ভবিষ্যতে স্টুডেন্টদেরকে এই বইগুলো আবার বের করে হেল্প করতে পারি সো এই ছিল আজকের টপিক যে এক্সট্রা প্রেশার বা এক্সট্রা চিন্তা মাথা থেকে ফেলে দাও যে আইসিটি আইকিউ এবং জেনারেল ম্যাথ বই এই বই তিনটা তুমি কালেক্ট করো কালেক্ট করে পড়া শুরু করো আর কোনো এটা নিয়ে টেনশন নাই আর বাকি বাংলা ইংরেজি গ্রুপ সাবজেক্ট সাধারণ জ্ঞান এগুলো নিয়ে টেনশন করো তাহলে তোমার প্রস্তুতি অন্যদের থেকে ইনশাল্লাহ ভালো হবে আজকে চলে যাচ্ছি দিন ইনশাআল্লাহ আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো সেভাবে সে থাকো আল্লাহ ফাষ